Kolkata street style hot and spicy egg chowmein. It's one of my favorite dish. আজকে আমরা বানাতে চলেছি কলকাতা স্ট্রিট স্টাইল এগ চাউমিন। তার জন্য এই নুডলস সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আছে। সঙ্গে লাগবে এই জিনিসগুলি। পেঁয়াজ চপ করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই কৌটো ভরে, এটা অনেক দিন চলে যায়। লাগবে গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, গ্রিন পিস, গ্রিন অনিয়ন চপড, একটা গ্রিন চিলি, ক্যারট স্লাইসেস আর পিকলড গ্রিন চিলি, ডার্ক সয়া সস, রেড চিলি সস, সয়া সস ও সিসেম অয়েল এবং দুটো ডিম। এখন আমরা দুটো ডিম ভেঙে নুন দিয়ে ফেটিয়ে নিয়ে কড়াইতে হাই হিটে দিয়ে দিয়েছি ডিমটা ফ্রাই করার জন্য। কড়াইতে 1.5 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল দিয়ে পেঁয়াজ কুচিটা ভাজতে দিয়ে দিয়েছি। এরপরে যোগ করব গাজর। 1 চামচ নুন দিয়ে গাজরটা নেড়ে চেড়ে ফ্রাই হতে হতে যোগ করে দেব মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো আমি সেই শীতকাল থেকেই কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। এইভাবে আমাদের এতদিন চলছে, আরও কিছুদিন চলবে। ফ্লেমটা হাই থেকে মিডিয়াম হিটের মধ্যে থাকবে। আমাদের ডিমটা ভেজে রাখা আছে স্ক্র্যাম্বলড এগ। এরপরে আমরা ফাইনলি চপড গ্রিন চিলি অ্যাড করে নিচ্ছি। আমাদের এটা একটু হট অ্যান্ড স্পাইসি হবে চাউমিনটা, তাই লঙ্কার ব্যবহার একটু বেশি থাকছে, গোলমরিচ এবং চিলি ফ্লেক্স সবই থাকছে। এরপর আমরা যোগ করব সেদ্ধ করে রাখা চাউমিনগুলো। আমাদের চাউমিন কড়াইতে যোগ করা হয়ে গেছে। হাই হিটে ভালো করে নেড়ে চেড়ে সব জিনিসগুলো মিশিয়ে নিচ্ছি। এই বিশেষ রকমের হাতা দিয়ে বা স্প্যাগেটি স্পুন, এটা চামচটা চাউমিনগুলোকে আলাদা আলাদা করে নিতে কাজে দেয় খুবই। এবার আমরা যোগ করে নেব একে একে সয়া সস, ডার্ক সয়া সস ও রেড চিলি সস। 3 রকমের সস, গোলমরিচ পাউডার, চিলি ফ্লেক্স এবং পিকলড গ্রিন চিলিজ ও ভিনিগার যোগ করে দিয়েছি। এরপরে গ্রিন অনিয়ন, সিসেম অয়েল ও ডিম অ্যাড করে দেবো। রেডি হয়ে গেছে আমাদের হট অ্যান্ড স্পাইসি স্ট্রিট স্টাইল
কলকাতার এগ চাউমিন। এবার এর ওপর থেকে সস ছড়িয়ে আমরা খেতে বসবো। আমি একটু সস বেশি পছন্দ করি, তাই তিন চার রকমের সস রান্নাতে দিলেও ওপর থেকে আবার টমেটো সস দেব। হট অ্যান্ড স্পাইসি কলকাতা স্ট্রিট স্টাইল এগ চাউমিন সার্ভ উইথ টমেটো সস। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক দ্য ভিডিওস। দেয়ার আর সো মেনি ভিডিওস।